সাম্প্রতিককালের সবচাইতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে আমাদের দেশের কিছু অঞ্চল আমরা যতদূর জানতে পেরেছি আমাদের প্রতিবেশী দেশ ভারতের কিছু বাদ অপরিকল্পিতভাবে এবং বিনা নোটিশে হঠাৎ করে খুলে দেওয়ার কারণে প্রবল স্রোতে প্রবল বেগে অনেক পরিমাণে পানি আমাদের দেশে ঢুকে পড়েছে এই কারণে হঠাৎ করে শুরু হয়েছে ইতিহাসের সবচাইতে বিভীষিকাময় এক বন্যা আর মাত্র একদিনের ব্যবধানে অনেক মানুষ তাদের প্রাণ হারিয়েছেন আমরা জানি না সামনে আরও কত মৃত্যু দেখতে হবে এর মধ্যে অনেকে আটকে পড়ে রয়েছেন যাদেরকে উদ্ধার করা এখনো পর্যন্ত সম্ভব হয় নাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ যত দ্রুত সম্ভব এই আক্রান্ত মানুষগুলোকে উদ্ধার করে আনা হোক সে সঙ্গে মহান আল্লাহ তালার কাছে কামনা করছি যেন খুবই শীঘ্র আমাদের এই বিপদ থেকে মুক্তি দেন বন্যা আক্রান্ত মানুষদের প্রতি আমাদের অনেক অনেক সমবেদনা রইল যে যে অবস্থায় যেখান থেকে পারেন অনুগ্রহ করে এই বন্যা কবলিত মানুষদের সাহায্যে এগিয়ে আসো আসসালামু আলাইকুম স্বাগত নতুন ভিডিওতে ভাই আমাদের দেশে অনেক অনেক সমস্যা রয়েছে তার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে ভাই ইন্টারন্যাশনাল কোনো মার্কেটপ্লেস নাই যার মাধ্যমে আমরা লোকালি প্রোডাক্ট অর্ডার করে ইন্টারন্যাশনাল অনেক ইউনিক প্রোডাক্ট বাসায় বসে পেতে পারি এর জন্য আমাদের মুখাপেখি হতে হয় আলি এক্সপ্রেসের বা অ্যামাজনের কিন্তু ভাই এ সমস্ত প্ল্যাটফর্মে প্রোডাক্ট অর্ডার করে ঘরে বসে পাওয়া যে কতটা ঝক্কি ঝামেলার কাজ কতটা চ্যালেঞ্জিং কতটা রিস্কি

Fuck. মানে আমি তো একসময় ধরেই নিয়েছিলাম যে হয়তো প্রোডাক্টটা কাস্টমস থেকে হারিয়ে গিয়েছে বা কেউ চুরি করে নিয়ে গিয়েছে অনেক সময় তো প্যাকেট খুলে প্রোডাক্ট বাদে ঘটনা কিন্তু অহরহ ঘটেছে সো যারা এক্সপ্রেস সহ বিদেশি বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করতে চান এবং খুবই দ্রুততম সময়ে তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট আজকে আমরা খুবই ইন্টারেস্টিং এবং ইউনিক একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে একটা পোর্টেবল মনিটর এটা ফুল ফাংশনাল একটা পনেরো দশমিক ছয় ইঞ্চির পোর্টেবল মনিটর যেটা আলী এক্সপ্রেস সহ আরও বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল এবং আপনি ঘরে বসেই কিন্তু এই প্রোডাক্টটা অর্ডার করে ঘরে বসেই ডেলিভারি পেতে পারেন ভাই যারা প্রোডাক্টিভিটির কাজ করেন তাদের জন্য এই মনিটরটা যে কত হেল্পফুল হতে পারে সেটা তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবেন বিশেষ করে আমাদের তো ভাই সেই কাজে লাগে এই জিনিসটা আর জোপা এই ব্র্যান্ডটা কিন্তু এই পোর্টেবল মনিটরের যে জগৎ সে জগতে খুবই নাম করা এবং সারা পৃথিবীতে এক নামে সবাই চেনে আর জবা ব্র্যান্ডের এই পোর্টেবল মনিটরগুলোকে এইগুলোর বিভিন্ন রকম ভেরিয়েন্ট হয় অ্যামোলেড ডিসপ্লে হয় ফোর কে হয় টাচ স্ক্রিন সহ হয় মানে ভাই ভেরিয়েন্ট শেষ নাই, আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি পারচেস করতে পারবেন এবং এই কাজটাকে সহজ করে দেওয়ার জন্য আমাদেরকে হেল্প করেছে অপশোর গ্যাজেটস ডট কম আলি এক্সপ্রেস অ্যামাজন ডট কম সহ যে কোনো বিদেশি প্ল্যাটফর্মের প্রোডাক্ট যদি আপনি বাংলাদেশে ইম্পোর্ট করতে চান তাহলে খুব ট্রাস্টেড একটা সলিউশন হতে পারে অপশোর গ্যাজেট ডট কম ভাই আপনার বাসায় যদি টাইপ সি গ্রাফিক সাপোর্টেড কোনো ল্যাপটপ থাকে ভাই তাহলে আপনার জন্য যে কি সহজে জিনিসটা আপনি চিন্তাও করতে পারবেন না এরকম একটা ক্যাবল লাগবে আপনার ঠান্ডার পোর্ট সাপোর্টেড এবং ল্যাপটপের সঙ্গে কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে ইউ আর রেডি টু গো এখন আপনার দুইটা ডিসপ্লে হয়ে গেছে এবং এটা কিন্তু পোর্টেবল খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমি কোনো পাওয়ার দেই নাই এটা ল্যাপটপ কিন্তু কিন্তু পাওয়ার নিয়ে শুধুমাত্র একটা ক্যাবলের মাধ্যমে চলতেছে। হাউ ইজি ইজ এবং আপনার কাজকে অনেক অনেক সহজ করে থেকে দিতে পারে বিশেষ করে ল্যাপটপ ব্যবহারকারী যারা রয়েছেন তাদের এডিশনাল একটা ডিসপ্লে কিন্তু খুব সহজে আপনার বানিয়ে ফেলতে পারবেন আর জপা মনিটরকে ল্যাপটপের সঙ্গে একটা এডিশনাল মনিটর কিন্তু আপনার কাজকে আরো অনেক আরামদায়ক করবে অনেক দ্রুত গতিতে অনেক কাজ কর করতে পারবেন সেটা অফিসিয়াল কাজ হোক অথবা আপনি একজন এডিটর হন বা গেমার হন সব ধরনের ইউজারদের জন্য কিন্তু একটা অতিরিক্ত মনিটর লাইফ সেভিংস এর মতো আপনি যদি ল্যাপটপে এডিটিং করেন তাহলে এই মনিটর মনিটরটিকেই কিন্তু আপনি ডেডিকেটেড প্রিভিউ বানিয়ে ফেলতে পারবেন অথবা আলাদা একটা উইন্ডো খুলে সেখানে সমস্ত ফুটেজ গুলো আপনি রাখতে পারবেন যাতে খুব সহজে আপনি এডিট করতে পারেন আমি তো মাঝে মাঝে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর পুরো প্যানেলটাকেই এই পর্যন্ত টেনে ধরে অনেক বড় করে ফেলি যাতে খুব সহজে আমি এই টাইম লাইনটা দেখতে পারি মনিটর ফোল্ডারটির পেছনে একটা স্ট্যান্ড রয়েছে যেটা খুবই কাজের এবং অতিরিক্ত কোনো কিছু সাপোর্ট ছাড়া একটা ফ্ল্যাট সার্ফেসে এটা মনিটরকে স্ট্যান্ড করতে আপনাকে হেল্প করবে এবং এটা কিন্তু অ্যাডজাস্টেবল বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার মনিটরটিকে আপনি সেট করতে পারবেন তবে দুঃখজনক হলেও সত্যি এই মনিটরের পেছনে কিন্তু কোনো ভিসা মাউন্ট পোর্ট নাই এটা থাকলে ওয়ালে মাউন্ট করা বা কোনো স্ট্যান্ডের সঙ্গে রাখাটা অনেক বেশি ইজি হতো এটা বেসিক্যালি টেবিলে রাখার জন্য এই ডিজাইন করা হয়েছে বাই দ্য ওয়ে আপনার বাসায় যদি থান্ডারবুড সাপোর্টেড কোনো ল্যাপটপ না থাকে বা আপনার যদি ডেস্কটপ না থাকে সেরকম যে টাইপ সি দিয়ে গ্রাফিক্স আউটপুট দিতে পারবে তাহলে কিন্তু ওয়াই আছে এখানে কিন্তু তারা এইচডিএমআই ডিএমআই ইনপুটও দিয়েছে যদিও এটা মিনি এইচ মানে ফুল এইচ দিলে ভালোই হতো বাট বক্সের মধ্যেই আপনি ক্যাবেলটা পেয়ে যাবেন এবং তখন আপনাকে এডিশনাল একটা ক্যাবেলের মাধ্যমে একে পাওয়ার সাপ্লাই দিতে হবে অবশ্য সব ধরনের ক্যাবেলই আপনি আর এই বক্সের মধ্যে পেয়ে যাবেন বাই দ্য ওয়ে আপনি চাইলে কিন্তু একটা পাওয়ার ব্যাংক দিয়েও এই মনিটরটাকে রান করতে পারবেন মানে হাউ কনভেনিয়েন্ট ইট ইজ এখানে ফিজিক্যাল কিছু বাটনও রয়েছে আর বিল্ট ইন স্পিকারও রয়েছে যেটা মোটামুটি মানের মানে খুব বেশি ভালো বলা যাচ্ছে না তবে মনিটরটা কিন্তু অনেক অনেক স্লিম বিশেষ করে এর বেজেলগুলো খেয়াল করে দেখেন এত স্লিম বেজেলের মনিটর কিন্তু বাজারে খুব একটা পাওয়া যায় না এটা পোর্টেবল বলেই সম্ভবত সম্ভব হয়েছে এবং এই মনিটরের সাইজ কিন্তু হিউজ ডায়াগোনালি এটা পনেরো দশমিক সাত ইঞ্চির ফলে ইমার্সিভ ভিউইং এক্সপেরিয়েন্স পাবেন আপনি এর ফ্রন্ট সার্ভেসটা কিন্তু ম্যাট ফিনিশ এর ফলে আলোর বিপরীতে রাখলেও এটা খুব একটা রিফ্লেক্ট করে না এর প্যানেলটা আইপিএস টেকনোলজির আর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16 বাই নাইন সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশন আপনি এনজয় করতে পারবেন এইট বিট কালার প্রোফাইলে চলে এই মনিটরটা আর এর কালার টেম্পারেচার হচ্ছে সিক্সটি এইট হান্ড্রেড কে পর্যন্ত ভিজুয়াল অ্যাঙ্গেল কিন্তু আমাদের কাছে বেশ ভালোই মনে হলো একশো আটাত্তর ডিগ্রি কিন্তু খুব একটা খারাপ না আর এর কন্ট্রাস্ট রেশিও হচ্ছে বারোশো ইস টু ওয়ান ব্রাইটনেস থ্রি হান্ড্রেড ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার যেটা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাকই আছে তবে একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে এই মনিটরটা কিন্তু ফোর্টি ফাইভ পার্সেন্ট এসি কালার গেমট সাপোর্ট করে আরেকটা জিনিস কিন্তু এখানে যুক্ত করে রাখা দরকার এই মনিটরটি কিন্তু মাত্র সিক্সটি হার্স রিফ্রেশ রেট সাপোর্ট করে আপনার যদি আরো হায়ার রিফ্রেশ রেটের মনিটর দরকার হয় পোর্ট তাহলে কিন্তু পারি আরও অনেক মডেল রয়েছে যেগুলোর দামের পার্থক্য খুব যে বেশি তা কিন্তু না বাট যারা গেমার রয়েছেন বা যাদের হায়ার প্রয়োজন তারা সেই সব মনিটর নিতে পারেন এই মনিটরের দাম কত পড়বে এটা এখনো আপনাদের সঙ্গে আলাপ করা হয় নাই বেসিক্যালি এই দামটা ডিপেন্ড করে অনেক কিছু প্যারামিটারের ওপরে যেমন ডলারের দাম বা কাস্টমসে কি পরিমাণে ভ্যাট যুক্ত হবে বা ট্যাক্স যুক্ত হবে এর সঙ্গে আরও আছে ভাই শিপিং চার্জের একটা ব্যাপার আছে সিএনএফ দিয়ে রিলিজ করাতে হয় এখানে বেশ কয়েকটা স্টেপ আছে সব কিছু মিলিয়ে একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারি এটা দাম এই মুহূর্তে কত পড়বে সামনে হয়তো কমতেও পারে বাড়তে পারে সেটা হচ্ছে আঠারো হাজার টাকা আপনি চাইলে কিন্তু এটাকে একটা টেলিভিশন হিসেবে ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে একটা টিভি স্টিক অথবা টিভি বক্স থাকে বা অনেকে যারা গেমার রয়েছেন তারা প্লে স্টেশন করতে পারবেন আপনি ল্যাপটপ ডেস্কটপ যে কোনো প্ল্যাটফর্মের পিসির সঙ্গে এটাকে কানেক্ট করে আপনি এডিশনাল মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন হোক সেটা ম্যাক অথবা উইন্ডোজ বা আজকাল কিন্তু মিনি পিসি কিনতে পাওয়া যায় বাজারে ছোট একটা টিভি কার্ডের মতো দেখতে সেটার সঙ্গে খুব ইজিলি আপনি এই মনিটরটাকে কানেকশন দিয়ে ওয়ারলেস মাউস এবং কিবোর্ডের মাধ্যমে ফুল কম্পিউটারের একটা ফিল পেতে পারে এই মনিটর সম্পর্কে কিছু জিনিস যেগুলো আমার কাছে খুব যে বেশি ভালো লেগেছে তা না যেমন এটার পিকচার কোয়ালিটি মানে এটা অনেক বেশি কালার অ্যাকুরেট সে কথা জোর দিয়ে বলা যাবে না বাট আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু একেবারে এন্ট্রি লেভেলের একটা মনিটর সো আরো অ্যাডভান্স লেভেলের মনিটর যদি আপনার দরকার হয় তাহলে অপসর গ্যাজেট তো রয়েছে এটা ঠিকঠাকই আছে যদি প্রাইসের সঙ্গে আপনি কম্পেয়ার করেন বিদেশ থেকে এনে এতগুলো লেয়ার পার হয়ে আপনার হাতে আসা পর্যন্ত আঠারো হাজার টাকা আই থিঙ্ক দিস ইজ ওকে কনসিডারিং দ্য মনিটর সাইজ দিস ইজ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির একটা পোর্টেবল মনিটর সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভালো লেগেছে আপনার যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের মনিটর লাভার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট